স্ট্রাগল ফর সাকসেস ইউটিউব চ্যানেল তোমাদেরকে সকলকে স্বাগত। তো বন্ধুরা, এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ গুড নিউজ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। যে গুড নিউজটি হচ্ছে যে WPA আবগারি কনস্টেবলের যে প্রিপারেশনকে আরও জোরদার করার জন্য একটা স্পেশাল ইংলিশের মক টেস্ট আমরা অ্যারেঞ্জ করেছি। আমরা ওই মক টেস্টে মোট 20টি মক টেস্ট আলোচনা করব। ওকে, 20টি মক টেস্ট কিন্তু আমরা নেব। তো বিভিন্ন টপিক থেকে একদম এক্সাম ওরিয়েন্টেড মক টেস্ট এবং হাই লেভেল একদম পরীক্ষার কমন যোগ্য প্রশ্ন নিয়ে তোমাদের সাথে সেই মক টেস্ট শেয়ার করা হবে। ওকে, মিসলেনিয়াস অর্থাৎ আরও যে সমস্ত টপিকগুলো এবছরকার জন্য ইম্পর্ট্যান্ট, কিছু অজানা টপিক রয়েছে, সেই সমস্ত টপিক থেকে কিন্তু আমরা এই মক টেস্টটা কিন্তু রাখছি। আবার বলছি, 20টি মক টেস্ট কিন্তু তোমাদের নেব, অনলি ইংলিশ, অনলি ইংলিশ কিন্তু। ওকে, কেবলমাত্র ইংলিশের মক টেস্ট হবে, একদম হাই লেভেল, যেখান থেকে তোমাদের এই WPA কনস্টেবল আপগ্রেডটা ক্র্যাক করতে এই ইংলিশ তোমাদেরকে 100% হেল্প করবে। তো আজকে আমরা জেনে নেব এই মক টেস্ট দিতে গেলে আমাদের কী কী পদ্ধতি অবলম্বন করতে হবে, ঠিক আছে? অতএব তোমরা ভিডিওটি স্কিপ করবে না, পরপর দেখবে। চ্যানেল তো না থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই অন করে রাখবে। ওকে, মোস্ট যে ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এবং অ্যান্সারগুলো থাকবে, যেগুলি তোমাদের এক্সামের জন্য মোস্ট মোস্ট গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কতটি মক টেস্ট নেওয়া হবে? টোটাল মক টেস্টের সংখ্যা কত? টোটাল মক টেস্ট থাকবে তোমার 20টি। ওকে, ঠিক আছে। এবং এই যে মক টেস্টটা নেওয়া হবে কী করে, তার প্রসেসটা কী? প্রসেসটা হচ্ছে আমাদের যে টিচমেন্ট অ্যাপ রয়েছে অথবা টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেখানে আমাদের অনলাইন মোডে কিন্তু এই মক টেস্টটা নেওয়া হবে, ঠিক আছে? একদম অনলাইনে সুন্দরভাবে তোমাদের মক টেস্ট নেওয়া হবে। সেখানে তোমাদের মেরিট, তোমাদের যে স্কোর, কোনটা নেগেটিভ হলো, কী প্রশ্ন তোমার নেগেটিভ করছে, ডিটেলসে দিয়ে তোমাদের কিন্তু একটা মেরিট প্রকাশ করা হবে। ওকে, তারপরে কী কী হবে? তারপর যে জিনিসটা আমাদেরকে জানতে হবে যে সপ্তাহে কয়টা এই মক টেস্ট নেওয়া হবে। মূলত আমরা প্রথমে যেটা টার্গেট রেখেছি, সপ্তাহে 2টি কিন্তু আমরা মক টেস্টটা নেব, সেটা সময় সাপেক্ষে সেটা বাড়তে পারে, কেননা আমাদের টার্গেট হচ্ছে WPA আবগারিকে। অতএব আবগারি সাধারণত আগস্ট বা সেপ্টেম্বরে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে, আগস্টে হতে পারে। তো সেই দিকে তাকিয়ে কিন্তু আমরা পরীক্ষার আগে এই 20টি মক টেস্ট কিন্তু একদম ফুল্লিভাবে আমরা শেষ করব, ঠিক আছে? সেই জন্য দুটোর পরে সেটা 3টেও হতে পারে, 4টেও হতে পারে, মক টেস্ট বাড়তে পারে। ওকে, এবার মক টেস্টের কোয়ালিটিটা কেমন হবে? তো বন্ধুরা, তোমরা জানো যে আমি কী ধরনের কোয়ালিটি দিয়ে তোমাদের ভিডিও বানাই, অর্থাৎ ইংলিশের যে সমস্ত মক টেস্টগুলো দিয়েছি, এর চাইতে আরও যাতে ভালো কোয়ালিটি হয় সেই কোয়ালিটি তোমাদেরকে দেওয়া হবে হাই লেভেল, একদম 100% বলছি, হাই লেভেল ইংলিশ মক টেস্ট, একদম একদম ওরিয়েন্টেড ফুল মক টেস্ট। এখান থেকে তোমরা কিন্তু কমন পাবে এক্সামে, কিন্তু একদম হুবহু প্রশ্ন তোমরা কমন পাবে, ঠিক আছে? তারপর হচ্ছে কতটা যে নম্বরে, কত নম্বরে এই মক টেস্ট নেওয়া হবে। মূলত যে ফুল মক টেস্ট বলতে এখানে 30 মার্কসের যে মক টেস্ট নেওয়া, 30 মার্কস। ওকে, প্রতিটা মক টেস্টের যে কোয়েশ্চেন সংখ্যা থাকবে 30, ঠিক আছে? তো তারপর যেটা জিজ্ঞাসার বিষয় হচ্ছে যে এই যে মক টেস্টগুলো নেওয়া হবে, সেই সমস্ত মক টেস্টের কি PDF পাওয়া যাবে, যেহেতু অনলাইনে মুডও হবে? তো বন্ধুরা, হ্যাঁ অবশ্যই, তোমরা সেই সমস্ত মক টেস্টের PDF তোমরা পাবে। আমাদের সপ্তাহের শেষে যে মক টেস্ট, যদি আমরা দুটো মক টেস্ট নিই সপ্তাহে, তাহলে সেই দুটো মক টেস্ট তোমার সপ্তাহে তার যে PDF তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? যদি তিনটে নিই, তিনটেরই মক টেস্ট পেয়ে যাবে, এই PDF তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ PDF তোমরা অবশ্যই পাবে, যাতে প্রিন্টেবল, অবশ্যই তোমরা সেটা প্রিন্ট করে কাছে রেখে দিতে পারবে, পরবর্তীকালে আবার মক টেস্ট নিতে পারবে, ঠিক আছে? উত্তরগুলো আমরা একদম নিচে দিয়ে দেবো, যাতে তোমাদের পরবর্তীকালে এই মক টেস্টটা দিতে, মানে আবার যদি মক টেস্ট দিতে তোমাদের কোনো অসুবিধা না হয়, ঠিক আছে? তারপর যেটা আমাদের আলোচ্য বা জিজ্ঞাসা বিষয় হচ্ছে যে এই মক টেস্টের কোয়েশ্চেনগুলো কি কোনো পরবর্তীকালে আমরা সমাধান পাবো? হ্যাঁ অবশ্যই, অবশ্যই তোমরা সমাধান হবে, কি সমস্ত প্রশ্নের ডিটেলস কিন্তু এক্সপ্লেনেশন করে তোমাদের ভিডিও দেওয়া হবে, এবং সেই ভিডিওটা কিন্তু আমরা টেলিগ্রাম গ্রুপে বা যে টিচমেন্ট অ্যাপ রয়েছে সেই অ্যাপে দেওয়া হবে। কেবলমাত্র যারা এই এই মক টেস্টে অংশগ্রহণ করবে তারাই কিন্তু এই ভিডিওগুলো দেখতে পারবে, ঠিক আছে? এটা পাবলিকভাবে দেওয়া হবে না, কেবলমাত্র টেলিগ্রাম গ্রুপ এবং টিচমেন্ট অ্যাপসে দেওয়া হবে। তো এত কিছু করার পরেও আমাদের এই যে মক টেস্টের প্রসেসের জন্য আমাদেরকে আর কি অবলম্বন করতে হবে? তো বন্ধুরা, এই মক টেস্টটা পুরোটা কিন্তু একটা পেড কোর্সের মক টেস্ট, এটা ফ্রিতে নয়। তার জন্য তোমাদেরকে পে করতে হবে 100 রুপিস, অর্থাৎ 20টি মক টেস্টের জন্য তোমাদেরকে 100 রুপিস পে করতে হবে, ওয়ান টাইম পেমেন্ট। দেখো, প্রতিটি মক টেস্টের যদি আমরা ধরি 5 টাকা করে কিন্তু দাম হচ্ছে, ওকে, 5 টাকা কিন্তু দাম হচ্ছে। দেখো, 20টি 5 x 100, অর্থাৎ তোমাদের এই যে 100 টাকা যদি তোমরা ইনভেস্ট করো, এখান থেকে তোমরা 100% প্রফিট পাবে, যে প্রফিটটা তোমাদের WPA কনস্টেবল এক্সাইজে ক্র্যাক করতে 100% সাহায্য করবে। অতএব তোমরা
এই মক টেস্টের জন্য রেডি হয়ে যায় এবং তোমরা ভর্তি হয়ে যায়। তো বন্ধুরা, কবে থেকে এই অ্যাডমিশন, তোমার এই মক টেস্টের জন্য অ্যাডমিশন শুরু হবে? এই অ্যাডমিশন শুরু হবে আজ থেকে। আজ থেকে কিন্তু তোমাদের অ্যাডমিশন শুরু হচ্ছে, অলরেডি কিন্তু হয়ে গেছে, অনেকজন তোমরা মক টেস্টে ভর্তি হয়ে গেছো। যারা এখনও ভর্তি হওনি তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি তৈরি করা এবং তোমরা আজ থেকে মক টেস্ট তোমরা ভর্তি হয়ে যাও। ওকে, এবার এই মক টেস্টে ভর্তি হওয়ার জন্য আমাদের কীভাবে ভর্তি হবো, ভর্তি হতে গেলে তোমাদেরকে হতে হবে, দেখো যে ইচ্ছুক যদি হও তাহলে নিচে দেওয়া যে ফোনপে বা পেটিএম বা গুগল পের যে নাম্বার দেওয়া রয়েছে সেখানে তোমরা ওই 100 রুপিজ পে করে তার স্ক্রিনশটটি এই যে নাম্বার রয়েছে 8918217008 হোয়াটসঅ্যাপ করো। অবশ্যই তোমরা স্ক্রিনশট করে তার নিচে নিজের নামটা কিন্তু ভালো করে লিখবে। ওকে, পেমেন্ট মোড কী বললাম, এটা তোমার ওয়ান টাইম পেমেন্ট এবং অনলাইনে পেমেন্ট করতে হবে, ঠিক আছে? পেমেন্ট করার জন্য কী কী অবলম্বন করতে হবে, দেখো যে আমাদের ফোনপে নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, এই যে ফোনপে নাম্বার এবং এটা পেটিএম নাম্বার, এটাতে কিন্তু তোমরা পে করে এই নাম্বার তোমরা স্ক্রিনশট করে দাও। ওকে, তো বন্ধুরা এটাই ছিল আজকে আমাদের যে ইংলিশ মক টেস্টের সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তথ্য। তো যদি তোমাদের ইচ্ছুক মনে হয় যে এই মক টেস্টগুলো তোমাদেরকে অনেকটা উপকার করবে, তো অবশ্যই আজ কি তোমরা এই মক টেস্টের জন্য ভর্তি হয়ে যাও। এবং আমাদের যে মক টেস্টের যে ক্লাসটি শুরু হবে সেটা আগামী তোমার জুন মাসের যে 20 তারিখ থেকে কিন্তু আমরা শুরু করব। হ্যাঁ, এখান থেকে কিন্তু আমরা পুরো কোর্সটা অর্থাৎ যে মক টেস্টের পর্বটা কিন্তু সপ্তাহে 2 বা 3টা মক টেস্ট দেবো। ওকে, তো বন্ধুরা এটাই ছিল আজকে তোমাদের জানানো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দাও, কমেন্ট করো, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই অন করে রাখো। আসি আবার তোমাদের পরের কোনো একটা ভিডিওতে দেখা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।